সেটা মোবাইল থেকে আমি দেখাবো। এটা আমার মোবাইলে দেখতে পাচ্ছেন, এটা আমার মোবাইল। তো মোবাইল থেকে একটা ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আজকে আমি ইউটিউব খুলে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। তো অনলাইনে অনলাইনে যত রকমের সাইট আছে ইনকাম করার অনলাইন, সব থেকে বেস্ট সাইট হচ্ছে ইউটিউব। ইউটিউব হচ্ছে আপনি ভিডিও আপলোড দিবেন, সেই ভিডিও আপলোড পাবলিকে দেখবে, সেই দেখার পরে আপনার ইনকাম হবে। তো সব থেকে বেস্ট বেস্ট সাইট হচ্ছে ইউটিউব। তাহলে কথা না বলে চলেন অ্যাকাউন্টটা তৈরি কিভাবে করবেন সেটা আমি দেখাই। তো সেটা দেখার জন্য আপনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে লাগবে শুধু জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড। আপনার জিমেল অ্যাকাউন্ট যদি না করা থাকে, আপনি তাড়াতাড়ি জিমেল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটাই লাগবে, আর কিছু লাগবে না। তো আপনার মোবাইলে মোবাইলে আপনি দেখতে পাবেন এরকম একটা সাইট আছে, এই সাইডে একটা ইউটিউব একটা অ্যাপসও আছে, সাইট আছে, এখান থেকে খুলবেন না। এখান থেকে খুললে আপনি অতটা ভালো হবে না, আপনি যে কোনো একটা বাজার দিয়ে খুলবেন। আপনি ক্রোম বাজার দিয়ে খুলতে পারেন, আপনি গুগল দিয়ে খুলতে পারেন, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে ক্রোম বাজার। আপনি ক্রোম বাজার থেকে খুলবেন, তাহলে আপনি চলেন এই এখানে ক্রোম বাজারে ঢুকেন, এখানে চলেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে লিখেন youtube.com, আপনি এখানে লিখেন youtube.com, এখানে লিখেন youtube.com। চলে এসছে, এখানে ক্লিক করবেন, youtube.com লিখে আপনি সার্চ করবেন, সার্চ দেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। এখানে পেজটা আসলে আপনি এটা মোবাইল ভার্সন, আপনি এটা মোবাইল ভার্সনটা করে নেন। আপনি এই যে তিন আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে এই উপরকার তিনটাতে ক্লিক করলে আপনার ডেস্কটপ ভার্সন হয়ে যাবে, আর আপনি এই তিন আইকনে ক্লিক করলে আপনার মোবাইল ভার্সন হয়ে যাবে। যদি আপনি মোবাইল থেকে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি এখান থেকে করবেন, আর যদি ল্যাপটপ থেকে কেউ কম্পিউটার থেকে যদি করেন তাহলে আপনি এই তিন ভার্সনে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে ক্লিক করেন, যেহেতু মোবাইল থেকে খুলবেন, মোবাইল থেকে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এই এই তিন আইকনটা দেখতে পাচ্ছেন, ছোট ছোট আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এই আইকনে ক্লিক করেন, মোবাইল ভার্সনটা করে নেন। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, এখানে ডেস্কটপ বলে একটা লেখা আছে, তো আপনি এই ডেস্কটপে ক্লিক করবেন, ক্লিক করেন। আপনার এটা খুলে গেল। আপনি আপনি যদি জিমেল অ্যাকাউন্ট যদি আপনার প্লে স্টোর যদি লগ ইন করা থাকে, প্লে স্টোর যদি খোলা থাকে, তাহলে আপনার অটোমেটিক গুগল কোম্পানি থেকে একটা একটা ইউটিউব অ্যাকাউন্ট একটা তৈরি করে পাঠিয়ে দেয়, তখন তৈরি করে দিয়ে দেয়। সেখান থেকে আপনাকে কিছু সেটিং করতে হয়, সেটিং করার পরে আপনি কাজ করতে পারবেন। তো আপনি সেটিং করবেন কীভাবে সেটা আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন আইকন, একটা একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করেন। এই দেখতে পাচ্ছেন এই যে একটা ফটোর মতন, প্রোফাইলের মতন ফটোর মতন দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি মাই চ্যানেলে যান, এখানে মাই চ্যানেলে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো চ্যালেঞ্জ থাকে, তারপরে আপনার যদি অন্য একটা কোনো চ্যালেঞ্জ যদি থাকে ইউটিউবের, তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনি সেই চ্যানেলের নামগুলো দেখিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলে আমার অনেকগুলো চ্যানেল আছে। আপনি যে আর ফার্স্ট একটা চ্যানেল আছে, সেই এই চ্যানেলে আপনি অনেক ইনকামের চ্যানেল পাবেন, এখানে ইনকাম ছোট ছোট ইনকাম এখানে অনেক চ্যানেল আছে। তো আমি এগুলা দেখাবো না, আমি আপনাকে আপনি এই আইকনে ক্লিক করেন, আইকনে গিয়ে মাই চ্যানেলে ক্লিক করবেন। আপনার জিমেইলের যে নামটা দেওয়া আছে সেই জিমেইল নামটা আপনি এখানে চলে আসবে, তার মানে এই নামে আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট তৈরি আছে, তৈরি হয়ে গেছে, মানে গুগল কোম্পানি থেকে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনার জিমেইল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, জিমেইল নাম দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করেছে। আপনি যদি চান যে এই নামেই যে আপনি রাখতে চান, জিমেল অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামেই যদি আপনি ইউটিউব চ্যানেল যদি খুলতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি ভাবেন যে না আপনার একটা সুন্দর করে একটা অন্য একটা চ্যানেলের নাম দিবেন একটা,
সেই চ্যানেলে আপনার নাম চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করেন, এই নামটা চেঞ্জ করে দেন। এখানে চেঞ্জ করতে হলে চেঞ্জ করেন, এখানে একটা নাম লিখেন, আপনি কি আপনার পছন্দ মতন একটা নাম লিখবেন, কি নাম লিখবেন। আমি যেমন দেখছি বাংলা, আমি একটা নাম দিলাম, চ্যানেলের নাম দিলাম বাংলা। পরে এখানে একটা আপনি নাম দেন, পছন্দ করেন আপনি এটা কেটে দেন, এর নাম দেন ভিডিও। আমি নাম দিচ্ছি একটা, আপনি স্যাম্পল একটা নাম দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, আপনারা পছন্দ মতন আপনার নাম দিয়ে নেবেন। দিয়ে নেবেন, তারপরে আপনি দেন ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার চ্যানেলটা খুলে যাবে, এখানে ক্লিক করেন। দেখেন বাংলা ভিডিও নামে একটা চ্যানেল খুলে গেল। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট যে নামটা আছে সেই নামে যদি আপনি চ্যানেল খুলে দেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ওই নামই খুলে যেত। আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম বাংলা ভিডিও, এখানে চলে গেলেন। এখানে আসার পরে আপনি চ্যানেলটা আপনার খুলে গেছে, আপনার চ্যানেল আপনার এখন রেডি। এবার আপনি এখানে কাজ করবেন কিভাবে, সেই কাজ করার জন্য আপনার ভিডিও আপলোড দিবেন, এখান থেকে আপনি কাজ করবেন। এখানে আপনি সেটিংয়ে যান, যদি আপনি কিছু সেটিং করবেন সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে আসলেন, সেটিংয়ে আসার পরে এই যে এখানে একটা ফটো দেখতে এই ক্যামেরা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ক্যামেরা, কারণ এই ফটোটা হচ্ছে আপনার লোগো ফটো, প্রোফাইল ফটো। আপনি যে প্রোফাইলে যে ফটোটা দেবেন, সে ফেসবুক টুইটারে যে প্রোফাইল যে ফটো দেন, সেই ইউটিউবেও একটা প্রোফাইল, এই একটা ফটোর ফটো ফটো, এটা প্রোফাইল ফটো লোগো, এটাকে বলা হয় লোগো। আর এটা বলা হয় চ্যানেল আর্ট, এই পিছনে যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা যে চ্যানেল আর্ট, এখানে একটা ফটো দিতে পারবেন, এখানে একটা ফটো দিবেন। তো এই ফটো আপনার পছন্দ মতন আপনি দিয়ে দেবেন। ফটোটা দেওয়ার জন্য কী করবেন, আপনি এখানে ক্লিক, আপনি দেখলে যদি নাম যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ফটোতে ক্লিক করেন, এই ক্যামেরায় ক্লিক করবেন, দিয়ে আপনি চয়েস ফটো, আপনি এখানে যে কোনো একটা ফটো চয়েস করে নেন আপনার পছন্দ মতন। যখন আপনি ওখানে ক্লিক করবেন তখন আপনার চলে আসবে, আপনার ফাইলে চলে যাবে, মোবাইল ফাইলে প্রোফাইল ফাইলে চলে যাবে। আপনার প্রোফাইল ফাইল থেকে আপনার যেটা আপনার পছন্দ আপনি এখান থেকে একটা ফটো চয়েস করে আপনি ফটোটা নিয়ে নেবেন। আপনি ফটো যদি লোগো তৈরি করতে চান তো লোগো আপনি সুন্দর করে তৈরি রাখবেন, আর লোগো কীভাবে তৈরি করবেন, ফটো একটা সুন্দর করে এক্সট্রা একটা লোগো তৈরি করবেন কীভাবে, সেটা আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা দেখে আপনারা লোগো কীভাবে তৈরি করবেন দেখে নিন। আমি স্যাম্পল আপনাদেরকে বোঝানোর জন্যে একটা ফটো এখান থেকে চয়েস করে আমি দিচ্ছি, আমি লোগো ফটো আমি এটাই দিচ্ছি, আপনারা তৈরি করে নেবেন এরকম একটা লোগো, একটা সুন্দর করে আপনি তৈরি করে আপনি দিবেন। আমি এই ফটোটা দিচ্ছি, ফটোতে ক্লিক করেন, ফটোতে ক্লিক করার পরে ফটোটা আপনার এরকম চলে যাবে। এখানে আসার পরে আপনি ফটোটা সাইজ করে নেন, আপনি যে এই খোপটা দেখতে পাচ্ছেন, এই যে এই খোপটা দেখতে পাচ্ছেন, এই খোপের মধ্যে আপনি ফটোটা নিয়ে নেবেন। এই ফটোটা এই খোপের মধ্যে হচ্ছে আপনার সেই ফটোটা হবে লোগো, খোপের মধ্যে ঠিক সাইজ করে আপনি নিয়ে নেবেন। ঠিক সুন্দর করে আপনি সাইজ করে ঠিক এখানে এই খোপটার মধ্যে আপনি নিয়ে নেন, ঠিকভাবে বসে নেবেন। বসে নেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেন। ওখানে সেভে ক্লিক করার পর আপনার এখানে লোড চলছে, লোড হয়েছে দেখতে পাচ্ছেন, এখন ফটোটা চলে এসছে। এবার আপনি এই পিছনে যে একটা আর্ট দেখতে পাচ্ছেন এই আর্টটা আপনি কীভাবে দেবেন, আর্টটা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করেন এই ক্যামেরায়। আমি পুরো সব কিছু দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে দেখবেন। আপনি এখানে এই ক্যামেরাতে ক্লিক করেন, ক্যামেরাতে এইখানে ক্লিক করার পরে আপনি এখানে ফটো চয়েস করতে বলছে, আপনি ফটো চয়েস করেন, এখানে ক্লিক করেন, আপনার আবার আপনার মোবাইলে চলে গেল, মেমোরিতে চলে গেল, মেমোরিতে চলে গেল আপনি এখানে ফটো নিয়ে নেন।
আমি চালান আর্ট এরকম তৈরি করেছি, আপনি কীভাবে তৈরি করবেন এই লোগো এবং চালান আর্ট কীভাবে তৈরি করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে সেটা দেখে আপনারা চালান আর্ট তৈরি করবেন। আপনি এখানে ক্লিক করেন, আপনার এদের ওই ফটো চালান আর্টে ক্লিক করার পরে আপনি এখানে এরকম চলে যাবে। আপনি এই ফটোটা এই খোপটার মধ্যে আপনি সাইজ করে নেন, এই খোপটার মধ্যে আপনি সাইজ করে নেবেন। ঠিকভাবে দেখে আপনি সাইজ করে বসে নেন। সাইজ হয়ে গেছে, এবার আপনি এখানে সেভ করে দেন, এখানে সেভ করে দেবেন। লোডিং হচ্ছে, লোড হয়ে গেছে, দেখেন এখানে একটা ফটো দিয়েছি, প্রোফাইল ফটো, আর পিছনে আছে চ্যানেল আর্ট, ওটা লোডিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখানে আসার পরে আপনার এখানে নামটা যদি আপনি চেঞ্জ করতে, নাম চেঞ্জ করতে পারেন, এখানে পেনে এই পেন আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। আর নাহলে যদি আপনি এই নামই রাখতে চান রাখবেন, আর পরেও আপনি চেঞ্জ করতে পারবেন, পরেও আপনার পছন্দ মতন আপনার নাম চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করতে পারবেন। তো আপনার এখানে দেন এখানে এখানে আপনি কিছু এখানে আপনি কিছু লিখে রাখতে পারবেন, আপনার এটা আপনি এখানে কিছু লিখে লিখে রাখতে পারেন ডিসক্রিপশন, আপনার এটা ডিসক্রিপশন আপনি আপনার যেহেতু পাবলিকে ভিডিও দেখবে তখন আপনার এই ডিসক্রিপশনটা দেখবে যে আপনি কি সম্বন্ধে আপনি এই ভিডিওতে আপলোড দিচ্ছেন, ভিডিও কিরকম দিচ্ছেন, তাই আপনার এখানে কিছু লিখতে পারবেন। আপনি এখানে ক্লিক করেন, এখানে ডিসক্রিপশনে ক্লিক করেন, এই পেনে ক্লিক করেন, আপনি এখানে কিছু লিখে আপনার সম্বন্ধে আপনি কিছু লিখবেন, লিখার জন্য আপনি এখানে ক্লিক করেন, আপনার সম্বন্ধে এখানে কিছু লিখে দেন। সম্বন্ধে কি লিখবেন, আপনার যা পছন্দ, আপনি কি সম্বন্ধে আপনি ভিডিও আপলোড দিবেন, আপনার টেকনোলজ না আপনি কোনো বিজনেসের বিজনেস করবেন, ব্যবসা করবেন, আপনার যে কোনো পছন্দ। আমি কিছু আপনি বাংলায় দিচ্ছি, আমি আপনার চ্যানেলের নামটাও শুধু লিখতে পারবেন, লিখেন কিছু একটা লিখবেন, আপনার চ্যানেলের নামটাও শুধু দিয়ে রাখতে পারবেন। আমি এটাই লিখলাম, বাংলা ভিডিও, যে ওকে করে দেন। এখানে চলে এসেছে বাংলা ভিডিও ডিসক্রিপশনের নাম। আপনি এখানে আরো কিছু লিখবেন আপনার সম্বন্ধে, আপনার যা পছন্দ মতন আপনি লিখবেন, যা আমি ভিডিও আপলোড করি, ডেলি ভিডিও আপলোড করি, এবং টেকনোলজি কিংবা কোনো বিজনেসের আর্নিং এর আপনি বলে কিছু এখানে লিখে রাখবেন। লিখার পরে আপনি নিচে আসেন, এখানে আপনি যে তিনটে আইকন আছে আপনার, এই তিনটে অন আছে, অনই থাক, আপনি এখানে অপো করতে পারবেন, অন আছে অনই থাকে। ভিডিও একটু লম্বা হয়েছে সম্পূর্ণ বোঝানোর জন্য, আপনি এখানে ব্যাক করেন, আপনার ওখানে চ্যানেল রেডি হয়ে গেছে, আপনার চ্যানেল রেডি। এবার আপনি এখানে ভিডিও আপলোড করবেন কি হবে, ভিডিও আপলোড করেন, এখানে ভিডিওতে ক্লিক করেন, এখানে ভিডিওতে ক্লিক করবেন, দিয়ে ভিডিও আপলোড করবেন, এখানে ক্লিক করেন। আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপলোড করবেন এবং কিভাবে কি করবেন, আমি সম্পূর্ণ বুঝাচ্ছি। এখানে এখানে ভিডিওতে ক্লিক করার পর আপনার ফাইলে চলে গেলো, আপনার যা কিছু ভিডিও আছে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড দিতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো আপনার ভিডিওতে ক্লিক করবেন, ওখানে আপলোড হয়ে যাবে। আমি আপলোড করে দেখাচ্ছি না, আপনারা পছন্দ মতো আপনারা ভিডিও তৈরি করবেন, করে আপলোড করবেন, আমি ওটা আপলোড করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আজকের মতন এতটুকু নেই, পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, এই পর্যন্তই রাখছি, অনেক ধন্যবাদ।